বর্ণ না ধর দেহ, নাম শ্রীযুক্ত রাখাল। জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল, গুরুমশাই বলেন তারে বুদ্ধি জেনে একেবারে, দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাগাল। রেগে মেগে বলেন, বাদর নাম দিনু তোর মাকাল। নামটা শুনে ভাবলে প্রথম বাকি যুগল বুড়ো, তারপরে সে বাড়ি এসে নৃত্য করলে শুরু। হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায়, একি সকল কিসে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু। নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু দুরু। কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে, গুরুমশাই গাল দিয়েছেন, বুঝিস নি তার মানে? রাখাল বলে, কখনো না, মাঝে আমায় বলেন শোনা, সেটা তো গাল নয়, সে কথা পাড়া সবাই জানে। আচ্ছা তোমায় দেখিয়ে দেব, চলো তো এখানে। টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে, বেড়ার পরই লতায় যেথা মাকাল ফুলে আছে। বললে, দাদা সত্যি বলো, সোনার যে মন্দ হলো, তুমি শেষে বলতে কি চাও? গাল ফুলেছে গাছে মাকাল আমি, বলে রাখাল দুহাত তুলে নাচে। দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চাই, লেখা পড়াই মন দেখে মা অবাক হয়ে যায়। খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে, মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায়, লাইন টেনে লিখছে শুধু মাকাল চন্দ্র রায়।